ব্রেকফাস্ট হোক বা বিকেলের টিফিন বা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে কি দেওয়া যায় এ নিয়ে খুব হিমশিম খেতে হয় যেটি টেস্টিও হবে এবং সাথে সাথে হেলদিও আমি আজ এরকমই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব কম তেলে তৈরি হেলদি এবং টেস্টি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি তন্দ্রা আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই এর জন্য আমি প্রথমে একটা ডো তৈরি করব। যার জন্য একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আর এক কাপ থেকে একটু কম ময়দা চালের গুঁড়ো আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি যে কোনো চালের গুঁড়ো নিলেই হবে আর ময়দার পরিবর্তে আটা নিলেও হবে অল্প একটু নুন দিলাম আর একটুখানি সাদা তেল দিয়েছি আমি এখানে রাইস ব্র্যান অয়েল দিয়েছি এক থেকে দেড় টেবিল স্পুন যে কোনো গন্ধবিহীন তেল দিলেই হবে ভালো করে সব একসাথে মিশিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে গরম জলে মাখবো এবং জলটা অবশ্যই খুবই গরম হতে হবে উষ্ণ নয় ফুটন্ত জল অল্প অল্প দিয়ে একটা চামচের সাহায্যে এটাকে জড়িয়ে দেব। জলটা অল্প অল্প দিয়েই মাখবো কারণ একবার বেশি জল দিয়ে দিলে মাখতে অসুবিধে হবে এখানে ঠান্ডা জল কখনোই ব্যবহার করব না কারণ যেহেতু চালের গুঁড়ো আছে যখন আমি এটাকে করে ভাপে দেব তখন এটা ফেটে যেতে পারে তাই গরম জল দিয়ে মাখতে হবে এভাবে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি একটু লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার অনুরোধ রইল এবার এটাকে আমি হাত দিয়ে মেখে নেব যেভাবে আটা মাখে সেইভাবে মেখে নেব একটু ঠেসে ঠেসে মাখতে হবে এবং জলটা একটু বুঝে দিতে হবে খুব বেশি জল একবারে দেব না এই যে খুব সুন্দর মাখা হয়ে গেছে কিন্তু এটা এখন শক্ত আছে এবার অল্প অল্প জল দিয়ে খুব সামান্য সামান্য জল দিয়ে এক চামচ দু চামচ জল দিয়ে এটাকে আমি আবার ভালো করে ঠাসব এটা বেশ নরম হবে এবং আস্তে আস্তে স্টিকি হয়ে যাবে এটা এক ধরনের পিঠে নোনতা পিঠে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত খেতে কিন্তু অপূর্ব লাগে এভাবে আমি আস্তে আস্তে এটা মেখে নিচ্ছি তেল খুবই কম ইউজ হয় তাই এটা অবশ্যই হেলদি এবং টেস্ট তো বলার মতোই নয় দারুণ হয় খেতে মাখাটা আমার হয়ে এসছে হাতে বেশ লেগে যাচ্ছে স্টিকি হয়ে গেছে এবার হাতে একটু তেল নিয়ে নেব। এবং এই অল্প পরিমাণ তেল দিয়ে একটু মেখে নেব এতে উপরে সারফেসটা খুব সুন্দর স্মুথ হয়ে যায় এবং স্টিকিনেসটাও একটু কমে যায় এই যে দেখুন এরকম নরম হবে এবার একটা ভেজা কাপড় দিয়ে মানে জলে ভিজিয়ে কাপড়টা তার থেকে পুরো জলটাকে নিংড়ে বার করে দেব তারপর সেই কাপড়টা দিয়ে এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে এটা ছোলার ডাল আর মুগ ডাল ওয়ান ফোর্থ কাপ দুটোই নিয়েছি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর ভিজে গেছে এবার এটাকে আমি মিক্সির চারে দিয়ে পিষে নেব একদম মিহি পেস্ট করব না একটু দানা দানা থাকবে মানে ছিবড়ে ছিবড়ে থাকবে সেরকম পেস্ট করব এই যে ঠিক এরকম এবার এটাকে আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি এটা শুধু ছোলার ডাল দিয়ে করা যায় ছোলার ডাল বিউলির ডাল কিংবা দু তিন রকম ডাল মিশিয়েও করা যায় খুবই টেস্টি হয় খেতে এবং হেলদিও হয় এটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট একটু ফেটিয়ে নিলে বেশ এটা হালকা হয়ে যায় এবং রংটাও একটু হালকা হয়ে যায় মানে একটু সাদাটে হয়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা একটু বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এটা গুঁড়ো চিনি কেউ চাইলে দানা চিনি দিতে পারেন বা স্কিপও করে দিতে পারেন দিয়ে দিলাম হিং ওয়ান ফোর টি স্পুন অল্প একটু হলুদ দিচ্ছি রঙের জন্য আর আদা বাটা দিচ্ছি আদা গ্রেট করে রেখেছিলাম এক ইঞ্চি মতো আদা সেটা দিয়ে দিলাম ক্যাপসিকাম মিহি করে কুচিয়ে রেখেছি এক মুঠো সেটা দিলাম দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা আর পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম এই যে ভেজিটেবলগুলো অনেক কিছুই দেওয়া যেতে পারে যে যার মতো দিতে পারেন বা ভেজিটেবল ছাড়াও করা যেতে পারে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে দিচ্ছি একটা গাজর আমি গ্রেট করে রেখেছিলাম সেটা খানিকটা রেখে দিলাম পুরোটা দিয়ে নিই অনেকটাই গাজর ছিল তাই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল যে কোনো তেল অল্প একটু দিলেই হবে এক টেবিল চামচ কি দেড় টেবিল চামচ ভালো করে সব মিশিয়ে নেব আর কিছু দেওয়ার দরকার নেই একটু হাত দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি এবার একটা ঝাঁঝরি নিয়েছি এটার মধ্যে আমি এটাকে স্টিম করব। একটা বড় পাত্র বসিয়ে দিচ্ছি গ্যাসে খানিকটা জল দিয়ে তার উপরে এই ঝাঁঝরিটাকে বসিয়ে দিচ্ছে এই যে আমার আটাটা তৈরি এবার এটার থেকে মন মতো লেচি কেটে নেব একটু লুচির মতো কি লুচির থেকে একটু বড় লেচি কেটে নিচ্ছি আমি এই লেচিটা যে যার ইচ্ছে মতো কাটতে পারেন আমি একটু মাঝারি মাপেরই কেটেছি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি স্টিলের থালার উপর বেলতে এটা সুবিধা হয় একটু তেল লাগিয়ে নিলাম এবার একটা লেচি নিয়ে এটার উপর রেখে বেলনি দিয়ে আস্তে আস্তে বেলে নেবো খুব নরম বেলনি ছাড়াও এমনি হাত দিয়ে চেপে চেপে গোলশেপ দিয়ে নিলেও হয় এটা খুব বেশি পাতলা করব না একটু মোটাই থাকবে খানিকটা পুর একটা দিকে দিয়ে দিলাম এবার অপর দিকটা তুলে এটার উপরে দিয়ে দেব। কেউ চাইলে মুখটা বন্ধ করেও দিতে পারেন আমি আর মুখটা বন্ধ করিনি এভাবে পুরটা দিয়ে আরেকটা দিক তুলে জাস্ট এটার উপরে দিয়ে দেব। এবার ভাপে বসাবো এই যে ঝাঁঝরিটা বেশ বোঝা যাচ্ছে যে জলটা টকবক করে ফুটছে এবং অবশ্যই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে এভাবে পরপর একটা একটা করে করে বসাতে থাকবো এটা অনেক জায়গায় শুধুমাত্র আটা দিয়েও করা হয় সেটাও খেতে বেশ ভালোই লাগে এভাবে পরপর আমি বসিয়ে দিচ্ছি এবং আমার অনেকগুলো বসানো হয়ে গেছে এবং সাত থেকে আট মিনিট ভেপার দেওয়ার পর আমি খুলে দেখাচ্ছি দেখতে কীরকম হয়েছে উপরের যে কালারটা আছে সেটা বেশ চেঞ্জ হয়ে যাবে সেদ্ধ হওয়ার পরে এবং পিঠেগুলো বেশ শক্ত হয়ে যাবে এবার এগুলোকে তুলে নেবো খুব সহজে উঠে বেরিয়ে আসে যেহেতু একটু তেল দেওয়া আছে আমি তুলে দেখাচ্ছি এই যে দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে এগুলোকে এভাবে শুধু ভেপার দিয়ে একটু চাটনির সাথে খাওয়া যায় বা হালকা ফ্রাই করে নিলেও খেতে ভালো লাগে আমি দুভাবেই দেখাচ্ছি এক এক ব্যাচ করতে খুব বেশি টাইম লাগে না সাত থেকে আট মিনিট ম্যাক্সিমাম সবগুলো তোলা হয়ে গেছে এই যে ঝাঁঝরিতে লেগে আছে এটাকে আবার একটু তেল ব্রাশ করে দিলাম এবার এই যে লেগে আছে যেগুলো সেগুলোকে একটা ছুরি দিয়ে একটু আলতো প্রেস করে দিয়ে উঠিয়ে দিচ্ছি আবার আরেক ব্যাচ দিয়ে দিলাম সবগুলো আমার কড়া হয়ে গেছে এই যে দেখুন এবার এভাবে শুধুমাত্র স্টিম করে খাওয়া যেতে পারে এটা খেতেও দারুণ হয় বা একটু ফ্রাই করেও আমি দেখাচ্ছি ফ্রাই করতে গেলে একটু টুকরো করে নেবো তাহলে ভালো হয় খেতে এই যে দেখুন ভেতরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কয়েকটা নিয়ে দু টুকরো করে নিলাম এবার ওদিকে ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব এর মধ্যে লাল সর্ষে বা কালো সর্ষে যাই থাকুক দিলেই হবে দিয়ে দেব অল্প একটু জিরে সাদা জিরে একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি হিং অল্প সামান্য হিং তারপর কয়েকটা কারিপাতা দেবো কারিপাতাটা দিলে খুব খেতে ফ্লেভারফুল হয় ওই যে গাজরটা কেটে রেখেছিলাম গ্রেট করে রেখেছিলাম সেটা খানিকটা বেঁচে গেছিলো সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া এগুলো জাস্ট অপশনাল দিলেও ভালো লাগে না দিলেও ভালো লাগে খেতে অল্প একটু হলুদ দিয়েছি কালারের জন্য আর অল্প খুব সামান্য একটু কাশ্মীর মির্চের গুঁড়ো দিয়েছি এবার যেগুলো কেটে রেখেছিলাম সেই পিঠেগুলো দিয়ে দিয়ে একটু নেড়ে সব মিশিয়ে দেবো আগে থেকে সব কিছু জোগাড় করে রাখলে এটা করতে খুব বেশি টাইম লাগে না সব নেড়েচেড়ে আমি মিশিয়ে দিলাম এবার প্লেটিং করে দেব একটু চাটনি বা সসের সাথে বা স্ন্যাক্স হিসেবে চা বা কফির সাথে গরম হোক বা ঠান্ডা খেতে কিন্তু অপূর্ব লাগে এভাবে একবার করে দেখুন ভালো লাগবে ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ